একজন মানুষের প্রতি আল্লাহ প্রদত্ত সবচেয়ে বড় নিয়ামত ও রহমত হচ্ছে ঈমান। এই ঈমান যদি কোনো কারণে নষ্ট হয়ে যায়, দুনিয়া তো তার শান্তি নাই, আর পরকালে তো জাহান্নামের আগুন থেকে, এলিহান শিখা থেকে, অগ্নি শিখা থেকে কেউ তাকে রক্ষা করতে পারবে না। ইসলামী সংস্কৃতি ও কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা উপস্থাপনে প্রতিশ্রুতিবদ্ধ। নিয়মিত ইসলামিক কন্টেন্ট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দিন প্রচারের স্বার্থে লাইক, কমেন্ট ও শেয়ার করে সঙ্গেই থাকুন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে দেশ ও বিদেশে, দূরে ও কাছে, যে যেখান থেকে আমাদের আলোচনা শুনছেন বা দেখছেন, সবার জন্য দোয়া ও শুভেচ্ছা। সম্মানিত বন্ধুগণ, আজকে আমাদের আলোচনার বিষয় ঈমান ভঙ্গের কারণ। উযু ভঙ্গের যেরকম কারণ রয়েছে, তায়াম্মুম ভঙ্গের যেভাবে কারণ রয়েছে, হজ ভঙ্গের যেভাবে কারণ রয়েছে, রোজা ভঙ্গের যেভাবে কারণ রয়েছে, কিন্তু অনুরূপভাবে ঈমান ভঙ্গেরও কতিপয় কারণ রয়েছে। যদি আমরা না জানি না শিখি, তাহলে আমরা বড়ই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এই ক্ষতির হাত থেকে রক্ষার উদ্দেশ্যে আমরা আজকে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা করব কোন কোন কারণে ঈমান ভঙ্গ হয়। সম্মানিত বন্ধুগণ, কোরআন ও হাদিস অধ্যয়ন করলে সর্বমোট 18টি কারণ পাওয়া যায়। যেই কারণের একটি আপনার আর আমার মধ্যে থাকলে ঈমানটা ভঙ্গ হয়ে যাবে, শূন্য হাতে আমাকে কবরে যেতে হবে, কোনো জবাবহীন অবস্থায় আমাকে জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এই 18টি কারণ অনেক লম্বা হয়ে যায় বলেই ওলামায়ে কেরাম কষ্ট করে এই 18টি কারণকে তিনটি ভাগে ভাগ করেছেন। আকিদার সাথে সংশ্লিষ্ট হলো 9টি, আর কথার সাথে সংশ্লিষ্ট হলো 5টি, এবং আমলের সাথে সংশ্লিষ্ট 4টি। এই সর্বমোট 18টি কারণ আমরা সংক্ষেপে আলোচনা করব। সম্মানিত বন্ধুগণ, আকিদার সাথে সংশ্লিষ্ট যে কারণগুলো ভঙ্গ হলে ঈমান নষ্ট হয়ে যাবে, তার মধ্যে একটি হলো আল্লাহর সাথে শিরিক করা। আপনি বিশ্বাস করবেন এবং আল্লাহর সাথে শিরিক করবেন, তাতে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আপনি যদি আল্লাহ ছাড়া অন্য কারো নামে কোরবানি করেন, তাহলে আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে। আপনি যদি এই কথা বিশ্বাস করেন আল্লাহ ছাড়া এই পৃথিবী পরিচালনার দায়িত্ব অন্য কারো আছে, অথবা কেউ পরিচালনা করতে পারবে, এই জায়গায় আপনি হাত দিল, এই জায়গায় কাউকে অংশীদার মনে করলো, আপনার ঈমানটা নষ্ট হয়ে যাবে। 9টি কারণের মধ্যে দ্বিতীয় কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন যে ফরজ এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতগুলোতে গুরুত্ব দিয়েছেন, যাকে বলা ওয়াজিব, এই ওয়াজিব এবং ফরজের কোনো একটি বিধানকে অস্বীকার করলে তার ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ভঙ্গ হয়ে যাবে। 3 নম্বরে, কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিন যা হারাম করেছেন তা যদি সে হালাল মনে করে, এবং হালাল মনে করে যদি তা করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। এটা কুফুরের অন্তর্ভুক্ত। যেমন আল্লাহ রাব্বুল আলামিন শূকরের গোশতকে হারাম করেছেন, আপনি যদি এটাকে হালাল মনে করে খান, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। 4 নম্বর, কোনো ব্যক্তি যদি আল্লাহ পাক রাব্বুল আলামিন যে আইন দিয়েছেন, বিধান দিয়েছেন, যে সংবাদ দিয়েছেন, যে বার্তা দিয়েছেন, এর কোনো একটির ব্যাপারে যদি সন্দেহ পোষণ করে, এই ভেবে আজ থেকে 1400 বছর পূর্বের এই আইন কি এখন এই আধুনিক যুগে কি বাস্তবায়ন করা সম্ভব, যদি এই চিন্তায় এই সন্দেহ পোষণ করে যদি কেউ বিশ্বাস করে, তাহলে তার ঈমানটি নষ্ট হয়ে যাবে। 5 নম্বর, যদি কোনো ব্যক্তি মুশরিক, ইহুদি, নাসারা, হিন্দুকে কাফের না বলে এবং তার কুফুরির মধ্যে সন্দেহ পোষণ করে, এবং তিনি যে আদর্শ, যে কালচারে অনুসরণ করে যদি এগুলাকে অস্বীকার না করে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট জীবন ব্যবস্থা হলো ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ামা ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন।
আর যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা অন্য কোনো আদর্শকে অনুসরণ করবে কখনো তার কাছ থেকে তা কবুল করা হবে না এবং তিনি পরকালে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ৬ নম্বর, যদি কোনো ব্যক্তি একথা বলে আমরা শুধু কোরআনের অনুসরণ করব, রাসূলের আনুগত্য করা আমাদের প্রয়োজন না, আমাদের উপরে আবশ্যক নয়, এই কথা যদি কেউ বলে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আরাফের ১৫৮ নম্বর আয়াতে ইরশাদ করেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নি রাসূলুল্লাহ ইলাইকুম জামিয়া, হে নবী আপনি বলুন, হে মানব মণ্ডলী, নিশ্চয়ই আমি আল্লাহ রাসূল হিসাবে তোমাদের প্রত্যেকের কাছে প্রেরিত হয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন অপর আয়াতে বলেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর অনুগত্য করো এবং রাসূলের অনুগত্য করো, অর্থাৎ আল্লাহর আনুগত্য করা যেভাবে ফরজ ঠিক আল্লাহ রাসূলের আনুগত্য করা সেভাবে আবশ্যক, এর কোনোটিকে অস্বীকার করা যাবে না, তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে। ৭ নম্বর, যদি কোনো ব্যক্তি এই ইসলাম থেকে এই দিন থেকে মুখ ফিরিয়ে নেয় এবং এই দিনকে নিজে শিক্ষা গ্রহণ করে না এবং সে অনুযায়ী আমল করে না তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। ৮ নম্বরে আননিফাকুল ইতিকাদি, অর্থাৎ সে ব্যক্তি সবার সামনে ঈমান প্রকাশ করবে, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতার প্রতি ঈমান এবং আসমানি কিতাবের প্রতি ঈমান, রাসূলের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, এরা মানুষের সামনে বলবে কিন্তু অন্তরে অন্তরে সে একটিও বিশ্বাস করবে না, একটি আদর্শও মানবে না, এই ব্যক্তির ঈমান থাকবে না। ৯ নম্বর, অহংকার করা, অস্বীকার করা, দাম্ভিকতা প্রদর্শন করা, আল্লাহর বিধানের সাথে যদি কেউ দাম্ভিকতা প্রদর্শন করে, অহংকারী প্রদর্শন করে, আল্লাহর বিধানের সাথে যদি তার মাথাকে ঝুঁকিয়ে না দেয়, আনুগত্য না করে, সারেন্ডার না করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। যেই কাজটি করেছিলেন ইবলিস, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারায় ৩৭ নম্বর আয়াতে ইরশাদ করেন, ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, আল্লাহ পাক রাব্বুল আলামিন ইবলিসকে আদম আলাইহিস সালামকে সিজদা দেওয়ার জন্য বলেছিলেন, তিনি তা অস্বীকার করলেন, আল্লাহ বলছেন সবাই সিজদা করলো, ইবলিস করলো না, আবার সে অস্বীকার করলো, ওয়াস্তাকবার এবং অহংকার করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। সম্মানিত দর্শকবৃন্দ, এখন আমরা আলোচনা করব কথার সাথে যেই ৫টি বিষয় সংশ্লিষ্ট। সম্মানিত বন্ধুগণ, কথার কারণে ঈমান ভঙ্গ হয়, এর কারণ ৫টি। ১, আল্লাহকে গালিগালাজ করা, তার রাসূলকে গালিগালাজ করা, আসমানি কিতাবকে গালিগালাজ করা এবং এই জীবন ব্যবস্থা ইসলামকে গালিগালাজ করা, যদি কেউ এটাকে করে তাহলে তার ঈমান। ২, যদি কোনো ব্যক্তি আল্লাহ এবং তার দীন, তার রাসূল এবং তার আসমানি কিতাবের প্রতি অবজ্ঞা পোষণ করে, হাসি ঠাট্টা করে, বিদ্রূপ করে, হেয় প্রতিপন্ন করে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আল্লাহর এই দীনের কোনো নিদর্শনকে যদি কেউ অস্বীকার করে, যেমন আসমানি কিতাব আম্বিয়াদের উপরে অবতীর্ণ হয়েছে, যদি কেউ এটাকে অস্বীকার করে ঈমান নষ্ট হয়ে যাবে। এবং সে যদি ফেরেশতাদেরকে অস্বীকার করে, জিন জাতিদেরকে অস্বীকার করে, পুনরুত্থান দিবসকে যদি অস্বীকার করবে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। ৪ নম্বরে, কোন ব্যক্তি যদি নবুয়তি দাবি করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। আখেরি নবী, খাতেমুন নবী, সর্বশেষ নবী হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৫ নম্বরে, কোন ব্যক্তি যদি এ কথা বলে আমি ইলমুল গায়ব জানি, আমি আগামীকাল কি হবে, ভবিষ্যতে কি হবে তা বলতে পারবো, এই কথা বলার সাথে সাথে তার ঈমান নষ্ট। যে ৪টি কারণ আমলের সাথে সংশ্লিষ্ট, যার একটি ঘটলে ঈমান নষ্ট হয়ে যাবে, তা নিয়ে আমরা আলোচনা করব। ১ নম্বর, আল্লাহর সাথে আমলের মাধ্যমে শিরিক করা, রুকুর মধ্যে, সিজদার ভিতরে, মান্নতের ভিতরে, জবাইয়ের ক্ষেত্রে, এবাদতের ক্ষেত্রে আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে। ২ নম্বর, কোন ব্যক্তি যদি জাদুবিদ্যা শিখে তাহলে জাদুবিদ্যা এর কারণে তার ঈমান নষ্ট হয়ে যাবে, কারণ এরা সম্পূর্ণ শয়তানের চ্যানেল। ৩ নম্বরে, কোন ব্যক্তি যদি মুসহাফ এবং অর্থাৎ আসমানি কিতাব, আল্লাহ ধর্মগ্রন্থ, ইসলাম ধর্মের আল কোরআনকে অবজ্ঞা করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, এটাকে ময়লার মধ্যে নিক্ষেপ করে অথবা এর মধ্যে এর উপরে ময়লা নিক্ষেপ করে, এ অবজ্ঞার কারণে তার ঈমান নষ্ট হয়ে যাবে।
চার নম্বর, কোনো ব্যক্তি যদি মুসলমানদের বিরুদ্ধে কাফের মুশরিকদেরকে সমর্থন যোগায়, টাকা দিয়ে, পয়সা দিয়ে, অস্ত্র দিয়ে, বিমান দিয়ে, যুদ্ধাস্ত্র দিয়ে যদি কেউ সহযোগিতা করে মুসলমানের বিরুদ্ধে কোনো কাফের মুশরিক হিন্দু ইহুদি বৌদ্ধ খ্রিস্টানকে, তাহলে তার ঈমান নষ্ট হয়ে যাবে না। সম্মানিত বন্ধুগণ, আকীদার সাথে সংশ্লিষ্ট নয়টি এবং কথার সাথে সংশ্লিষ্ট পাঁচটি এবং আমলের সাথে সংশ্লিষ্ট চারটি, মোট ১৮টি কারণ আমরা শুনলাম, যার একটি যদি আমাদের জীবনে ঘটে ঈমান নষ্ট হয়ে যাবে। আসুন আমরা এই ১৮টি বিষয় জেনে শিখে আমরা সতর্ক হই, ঈমানকে রক্ষা করি, আমরা আখিরাতকে রক্ষা করি, জাহান্নামের আগুন থেকে নিজেকে রক্ষা করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। হাযা মা ইন্দি ওয়াল ইলমু ইনদাল্লাহ, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।